খুলনার বাজারে বিভিন্ন গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেড়েছে, ফলে কমেছে দাম। তবে বাজার চড়া কাঁচামরিচের, আর চাঁদপুরের বাজারে মুরগির দাম কমলেও দাম বেড়েছে ডিমের। নিত্যপণ্যের আরও খবর জানাতে খুলনার গল্লামারি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী, আর চাঁদপুরের ওয়্যারলেস বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তবে শুরুতেই চলে যাব খুলনায়। রামিম, বিভিন্ন গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে কত টাকা করে কমেছে? আর শুনছিলাম, জানছিলাম যে কাঁচামরিচের দাম কিছুটা বাড়তি, কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ বর্তমানে, কি দেখছেন সেখানে? অনেক আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু সবজির যে বাজারে যে দাম সেটি কিন্তু অনেকটাই কম রয়েছে। আজকেও কিন্তু সে একই অবস্থা, আজকে কিন্তু বাজার স্থিতিশীল অবস্থা রয়েছে। গত 2-3 দিন ধরে প্রায় একই ধরনের দামে চলে আসে। এর মূল কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন রকম গ্রীষ্মকালীন যে সবজি রয়েছে, বিশেষ করে পটল, তারপর কাঁকরোল রয়েছে, এছাড়াও বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো কিন্তু গ্রীষ্মকালীন পণ্য, যেগুলো বাজারে এসেছে এবং সরবরাহ বেড়েছে, যার ফলে কিন্তু দাম অনেকটাই কম রয়েছে সবজির দাম। আজকে লাউ প্রতি পিস বিক্রি করা হচ্ছে 15-20 টাকায়, যেটি কিন্তু গত সপ্তাহেও বিক্রি করা হয়েছে 25-30 টাকা করে। এছাড়াও ঢেঁড়স কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 30 টাকা পর্যন্ত কেজি দরে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও বিক্রি করা হয়েছে 50 টাকা করে কেজিতে। এছাড়াও পটল রয়েছে, পটল কিন্তু আজকে 30 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। এবং বেগুন রয়েছে, আজকে বেগুন কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 40 টাকা করে কেজি দরে। তবে এই যে দাম রয়েছে, এই দাম কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে নিয়ন্ত্রণের বাইরে কিন্তু চলে গিয়েছে এখানকার যে কাঁচামরিচের দাম, সেটি কাঁচামরিচ কিন্তু গত সপ্তাহে কিন্তু বিক্রি করা হয়েছে 80-100 টাকার মধ্যে প্রতি কেজি, কিন্তু বর্তমানে আজকে কিন্তু সেই কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 200 টাকা করে কেজি দরে। তো এখানে কিন্তু প্রায় 100 টাকারও বেশি কেজিতে বেড়েছে এখানে কাঁচামরিচের দাম। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা হতাশা প্রকাশ করেছে এখানকার যারা ক্রেতারা রয়েছেন, তারা যেটি বলছেন যে এখানে যে পরিমাণ সবজি রয়েছে, সে যে সবজির দাম দেবে, যেভাবে নিয়ন্ত্রণে রয়েছে কাঁচামরিচের দাম, কেন নিয়ন্ত্রণে নেই সে ব্যাপারে কিন্তু তদারকির কথা বলছেন তারা, বাজার তদারকির। তো সাধারণ ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে সবজি যে দাম রয়েছে তার দাম কিন্তু আরও কিছুটা কমবে সামনে গরম বাড়ার ফলে। তবে এখানে গ্রীষ্মকালীন যে সবজি যে রয়েছে, যেমন কাঁকরোল কিন্তু একদমই নতুন একটি সবজি বাজারে, সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 40-50 টাকার মধ্যে, যেটি গত সপ্তাহে ছিল কিন্তু 60-80 টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি করা হতো। তবে বর্তমানে কিন্তু সেই সবজির দাম অনেকটাই কমে এসেছে। তো সেক্ষেত্রে যে বিভিন্ন ধরনের যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো সরবরাহ যদি আবারও বেড়ে যায়, তাহলে কিন্তু সরবরাহ বাড়ার কারণে কিন্তু দাম আরও নিয়ন্ত্রণে আসবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে অনেক খুলনা থেকে সবজি বাজারের সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী, জানাচ্ছিলেন সেখানকার গ্রীষ্মকালীন শাকসবজির সর্বশেষ দরদাম। এবার চাঁদপুরের ওয়্যারলেস বাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা। তালহা, ব্রয়লার মুরগির দাম কেজিতে কত টাকা বেড়েছে, কমেছে? আর জানছিলাম যে ডিমের দাম কিছুটা বাড়তি, তো সে বিষয়ে কারণ কি বলছেন ব্যবসায়ীরা, কি দেখছেন বাজার ঘুরে? আমি এই মুহূর্তে আছি শহরের ওয়ারলেস বাজারে। সকাল থেকে যারা বাজার করতে এসেছেন তাদের জন্য কিছুটা হলেও কিছু সুস্থ বয়ে দিচ্ছে মুরগির দাম কমাই। গত সপ্তাহে যেখানে মুরগির ব্রয়লার সহ অন্যান্য যে মুরগি বিক্রি করা হতো তার থেকে কিন্তু আজকের বাজারে কিন্তু 10-20 টাকা পর্যন্ত বিক্রি হতে পারছে। আমি যদি আপনাকে একটু দামটা জানিয়ে দিই, সেটা হচ্ছে ব্রয়লার মুরগি গত সপ্তাহে বিক্রি করা হচ্ছে 210-220 টাকা কেজি প্রতি, তো আজকের বাজারে কিন্তু তা 200 টাকা বিক্রি করা হচ্ছে। তাছাড়া কক মুরগির দাম কিছু কমেছে 20 টাকা, কমে বিক্রি করা হচ্ছে 330 টাকা। তবে লেয়ার মুরগির দাম কিন্তু একই আছে, অর্থাৎ 350 টাকা ধরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে সাধারণ মানুষের জন্য কিন্তু কিছুটা অসুস্থ হয়ে এসেছে, মুরগির দাম কিছুটা কমলেও কিন্তু ডিমের দাম কিন্তু বেড়েছে। গেল সপ্তাহের তুলনায় হালি প্রতি 3-4-5 টাকা দরে বেশি দামে কিন্তু বিক্রি করা হচ্ছে, 50 টাকা হালিতে কিন্তু বিক্রি করা হচ্ছে। আসলে কথা বলেছিলাম এ বিষয়ে, যেটা ব্যবসায়ীরা যেটা বলছেন যে টানা তাপদাহের কারণে কিন্তু অনেক খামারে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং
এতে করে মুরগির ডিম উৎপাদনের পাশাপাশি অনেক মুরগি কিন্তু মারা গিয়েছে। তো আসলে সবকিছু মিলিয়ে মুরগির ডিমের উৎপাদন কমে যাওয়ার কারণে কিন্তু বাজারে কিন্তু ডিমের দাম কিন্তু বেড়ে গিয়েছে, যার কিন্তু প্রভাব পড়ছে যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা রয়েছে, তা বিশেষ করে যারা আসলে ডিমের প্রতি সবচেয়ে বেশি নির্ভর তাদেরই কিন্তু বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এর পাশাপাশি শহরে বিভিন্ন যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু খাসি এবং গরুর দাম কিন্তু একই রয়েছে। তো অধিক এই ছিল আমাদের বাকি চাকরি সবচেয়ে সম্মান।